চা শেষ হওয়ার আগেই নাস্তা শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে এতটাই বেশি মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো যেটা খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে সবাই চেয়ে চেয়ে খাবে, এতটাই বেশি মজাদার হয় এই নাস্তাটি। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4টি মাঝারি সাইজের আলু। এরপর আলুগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছে। এরপর একটি পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে। আলুগুলোকে ম্যাশ করে নেওয়ার পর এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এইগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছে। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর স্বাদমতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর মশলার মধ্যে আলুগুলোকে খুব ভালো করে ভুনে নিতে হবে। একটু সময় নিয়ে মশলার মধ্যে আলুগুলোকে খুব ভালো করে ভুনে নিয়েছি আর লবণটাও চেক করে নিয়েছি, একদম পারফেক্ট রয়েছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব। আলুর এই মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে একটি সিদ্ধ ডিম এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছে। ডিমটাকে অ্যাড করার পর এখন আলুর সঙ্গে ডিমটিকে ভালো করে মিশিয়ে নিব। আলুর সঙ্গে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে নাস্তা শেপ দিয়ে নিব। এখন দুই হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিয়েছে। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে এরকম গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর এটাকে এইভাবে চ্যাপটা করে নিচ্ছে। ব্যাস হয়ে গেছে, একটি নাস্তার শেপ আমি তৈরি করে নিয়েছি। সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব। সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়ার পর এখন এইগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর এখানে একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিচ্ছে। এরপর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে। দিয়ে ডিমগুলোকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিব। আর এই ডিমটা দিয়ে কিন্তু চমৎকার একটা জিনিস তৈরি হবে যেটা দেখতেই পারবেন। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে। এখানে আমি একটি বোলের মধ্যে নিয়েছি কিছু পাউরুটির গুঁড়া আর ডিমের মধ্যে এভাবে এটাকে ডিপ করে নিচ্ছে। এরপর ডিমটাকে ভালোভাবে ঝরিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি, অর্থাৎ পাউরুটির গুঁড়ার মধ্যে দিয়ে ভালোভাবে এভাবে কোট করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। কোট করে নেওয়ার পর এখন আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি আর সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব। সবগুলো নাস্তার শেপ আমি এভাবে বানিয়ে নিয়েছি। এরপর বাকি ডিমটা আমি একটি সাইডে রেখে দিচ্ছি কারণ এই ডিমটা আমরা পরে ব্যবহার করব। সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়ার পর এখন আমি এটাকে প্রথম পর্যায়ে ভেজে নিব। তাই চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে একবারে যতগুলো ধরে। এখন প্রায় 1 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিব। 1 মিনিট পর যখন একটা সাইডে সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবে নাস্তাগুলোর দুই পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। এইভাবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন এই গরম তেলের উপরে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছে আর একটু উঁচু করে ধরতে হবে। চুলার আঁচটিকে এই পর্যায়ে একদম হাই ফ্লেমে রেখে এর উপর থেকে এইভাবে বাকি থাকা ডিমটিকে দিয়ে দিচ্ছে। তো অল্প একটু ডিম দিয়ে দিলাম আর এর মধ্যে এরকম কিন্তু জালি জালি ক্রিয়েট হবে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ভেজে নিব।
একটা সাইড ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর সাইড ভেজে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে দুই পাশ ভেজে নেওয়ার পর এখন আমি এটার একটা সাইড থেকে এইভাবে আগে থেকে ভেজে নেওয়া নাস্তা শেপটিকে দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছে। এরপর এটাকে এইভাবে উল্টে পাল্টে দুইটা সাইড খুব ভালো করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে, আর সেমভাবে বাকি নাস্তাগুলোকেও ফ্রাই করে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ লুকটা কত বেশি আমি হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে। আর এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে খাওয়ালে সবাই বারবার চেয়ে চেয়ে খাবে, এতটাই বেশি মজাদার হয়। এরকমই সমস্ত নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।